আজ আমি এক্সপ্লেন করব মাউস ড্রামার এপিসোড 13। যারা এর আগের এপিসোডগুলো দেখেননি, আমি সাজেস্ট করব যে আপনারা আগে ওই এপিসোডগুলো দেখেন। আর আগের এপিসোডগুলোর লিংক আপনারা ডিসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এপিসোড 13-এর শুরুতে আমরা দেখতে পাই জুইন যখন প্রেগনেন্ট ছিল, একটা ইউনিফর্ম পরা ব্যক্তি জুইনকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তখন কেউ এসে জুইনকে বাঁচিয়ে ফেলে। পরে আমাদের প্রেজেন্টে দেখানো হয় যখন মুচি বাড়িয়ংকে নদীর তীরে নিয়ে বলছে যে এখান থেকে আমরা অস্ত্র আর কাপড় পেয়েছি, কিন্তু কাপড়ে যে রক্ত ছিল ওটি বংজির ছিল না, জেলের একটা খুনির ছিল। পরে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাড়িয়ং সব প্রমাণ জমা করে নদীতে ফেলে দিয়েছিল, আর ডিটেকটিভ সেনকে বলেছিল নদীর কিনারা চেক করতে, আর এভাবে বংজিও বেঁচে যায়। অন্যদিকে বাড়িয়ং যখন ইউনাকে মারতে ওর পিছন পিছন যাচ্ছিল, তখন ইউনা বলে আপনি অনেক ভালো আর আপনার জন্য আমি জীবিত আছি, আমি এটা কাউকে বলবো না যে আমি এখন আপনার জন্য জীবিত আছি। আর ইউনা ওকে প্রমিস করে যে এটি ও কাউকে বলবে না। আর ইউনা বাড়িয়ংকে জড়িয়ে ধরে, বাড়িয়ং ওই বাচ্চার নিষ্পাপ দেখে নিজের ভিতরেই ইউহানকে কাবু করে ফেলে। বংজি ইউনাকে খুঁজছিল, কিন্তু ওরা অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছিল। বাড়িয়ং এসে বংজিকে ভিডিও মেসেজ দেয়, এটি দেখে বংজি খুশি হয়ে যায়। তারপর হংজু নিজের শোতে বংজিকে কাজ করতে বলে। প্রথমে তো রাজি হয় না বংজি, কিন্তু পরে রাজি হয়ে যায়। তারপর বাড়িয়ং ড্যানিয়েলের কাছে গিয়ে বলে, আজকে আমি ইউনাকে মেরেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি অনেক কষ্ট করে আমি ভিতরে রিহানকে কাবু করে ফেলেছি। আর ড্যানিয়েল বলে, তুমি এখন আস্তে আস্তে ইউহানকে কাবু করতে পারছ, এটি ভালো লক্ষণ। তারপর মুচি একটা রেকর্ডিং পায় যেখানে ও দেখে যেদিন মোটরসাইকেল চালক ধাক্কার জন্য নিচে পড়ে গিয়েছিল, আর ও বাড়িয়ংকে কল করায় জানতে পারে ওই বাইকের সামনে ক্যামেরা ছিল। কলের পর বাড়িয়ং চিনতে পড়ে যায়, কারণ ওই ফুটেজে ওর ছবিও থাকতে পারে। হংসু এই কথা জানতে পারে। তারপর মুজি তাড়াতাড়ি ওই লোক থেকে ফুটেজ নিতে যায়। বাড়িয়ং ও ওখানে এসে পড়ে। ওখানে ও দেখে মুচি অনেক রেগে দাঁড়িয়ে আছিল, কারণ ক্যামেরা চুরি হয়ে গিয়েছিল। আসলে ওই ক্যামেরা হংসু চুরি করেছিল, আর ও ফুটেজে বাড়িয়ংকেও দেখে ফেলে, কিন্তু ও এই কথা গোপনই রাখে। আর ওই কাপড়ের ডিএনএ যার সাথে মিলেছিল তার নাম ছিল জাইসিক। প্রথমে হংচু আর বাড়িয়ং ওর সাথে দেখা করতে আসে। ওখানে ওরা ডঙ্কুকেও দেখে। ও বংজিকে দেখে খুশি হয়ে যায় যে ও হংজুর শোতে কাজ করছে। আর হংজু ওখানে একটা খুনিকে দেখে ডঙ্কুর কাছ থেকে জানতে পারে এই লোক সুসিয়ং মার্ডারের সিরিয়াল কিলার। তারপর বংজি ভয় পেয়ে যায়, আর ওই লোক ওর দিকে তাকিয়েছিল, আর বংজি যাওয়ার সময় পড়ে যায়। তখন ওই খুনি বংজিকে উঠাতে আসে, কিন্তু ডঙ্কু ওই খুনিকে থামিয়ে বলে ও তোমাকে দেখে ভয় পড়ে গিয়েছে, আর হংজু বংজিকে উঠায়। অন্যদিকে মুচি আর বাড়িয়ং ও ওই খুনির সাথে দেখা করতে আসে। তখন ওরা জানতে পারে ওই খুনি নিজের মেয়ের ডিফেন্সের একজনকে মেরে ফেলেছে। তারপর মুচি ওখানে একটা ছবি দেখে আর ওই ছবি চুরি করে। যখন হংসু আর বংজি ওই খুনির ইন্টারভিউ নিচ্ছিল, তখন মুচিও এসে পড়ে, আর ওখানে বংজিকে হংসুর সাথে দেখে অবাক হয়ে যায়। আর বাড়িয়ংকে বলে ওকে এখান থেকে নিয়ে যাও, আর মুচি হংসুকে বলে তুমি ওর মতো নিষ্পাপ মেয়েকে কেন এই ক্রিমিনালদের সাথে নিয়ে ঘুরছো। তারপর মুচি নিজেই জাইসিকের কাছে ইন্টারভিউ নেয়। তারপর মুচি জানতে পারে ও একটা কাপড়ের ফুল বানিয়েছিল, আর কাংডুক যেতে যেতে ওটি চুরি করে। তারপর জেল থেকে যাওয়ার সময় বংজি রেগেছিল, আর হংসু ওকে সান্ত্বনা দেয় যে মুচি তো তোমার ভালোর জন্যই করেছে। অন্যদিকে মুচিও রেগেছিল যে খুনির খোঁজ এখনও পাওয়া যায়নি। এটি শুনে বাড়িয়ংয়ের মুখে ভাঁজ পড়ে যায়। বিকালে বংজি আর ডঙ্কুর দেখা হয়, আর ওই সিরিয়াল কিলারের ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে। আর ডঙ্কু বলে ওই ব্যক্তির নাম কিম, আর সে খুনি না, খালি এই কেসে আটকে পড়েছে। যখন সেদিন বংজিকে দেখছিল, তখন তার মেয়ের কথা মনে এসে পড়েছিল। ডঙ্কু বলে তুমি এই ব্যক্তির হিস্টোরি টিভিতে শো করো, যাতে এই ব্যক্তির সম্পর্কে সব ভুল ধারণা চলে যায়।
পরের দিন সকালে হংজু বংজিকে ওই কেস নিজের শোতে নেওয়ার সম্পর্কে কথা বলছিল। হংজু তো ওর আইডিয়া পছন্দ হয়, কিন্তু এই সম্পর্কে রিসার্চ করতে বলে। তারপর বাড়িওং ওকে অফিসে নিয়ে যায়। বংজি ওখানে অনেক এভিডেন্স রেকর্ড দেখে, কথায় কথায় ও সুসিয়াং কেসের এভিডেন্সের বক্সও দেখে। ও সারা রাত চুরি চুরি ওই কেস সম্পর্কে রেকর্ড বানাচ্ছিল। যখন সকালে বাড়িওং বংজিকে দেখে ওখানে, তখন ভাবে ও এই কেস সম্পর্কে কত সিরিয়াস। আর পরে বাড়িওং ডংকু আর বংজিকে এই কেসে সাহায্য করে। তারপর ওরা জানতে পারে ওই দিন একটা প্রেগনেন্ট মহিলা কিডন্যাপ করা হয়েছিল, আর বংজি কোনো না কোনোভাবে খোঁজ করে ওই মহিলার সাথে দেখা করতে যায়। ওখানে জিউইন ছিল। জিউইন ওকে ভিতরে ঢোকানোর আগে ইউহানের ছবি অন্য জায়গায় সরিয়ে রাখে। তারপর ও জিউইনের কথা রেকর্ড করে, আর রেকর্ড করে বংজিকে দেয়। তখন ও এই কেস শোতে নেওয়ার রাজি হয়, কিন্তু পরে জানতে পারে বস না করে দিয়েছে, কারণ অনেক পুরনো। বংজি এটি শুনে স্যাড হয়ে যায়, কারণ ও এই কেস সম্পর্কে অনেক কষ্ট করেছে। তারপর বাড়িং রাস্তায় ডিটেকটিভ সেনকে দেখে যে নিজের বাবার প্রেসিডেন্ট ইলেকশন চালাচ্ছিল। তখন ওর আইডিয়া আসে যে ডিটেকটিভ সেন যার সাথে বিয়ে করতে চেয়েছিল সে কিমের মেয়ে। পরের দিন বাড়িং এই খবর সব জায়গায় ছড়িয়ে দেয়। তারপর এই খবর মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তারপর হংজুর বস এই কেস সম্পর্কে কাজ করতে রাজি হয়ে যায়। তারপর হংজু এই কেসে শো করে আর বলে ওই খুনের সাইন ছিল যে ও ভুক্তভোগীর সামনে আপেল খেত, আর ও মিস্টার কিম সম্পর্কে এমন এমন পয়েন্ট বলে যে সব সন্দেহ নির্দোষ মনে হয়। মুচিও এই শো দেখছিল। পরে যখন মুচি বংজির সাথে দেখা করে, তখন ও বলে তুমি অনেক ভালো কাজ করছো, আর বংজি ওকে নতুন কাপড় গিফট করে, বলে ডিটেকটিভ সেনের বিয়েতে এই কাপড় পরে যেও, নাহলে তো তুমি এই পুরনো কাপড়ই পরে যেতে। তারপর মুচি ওই কাপড় পরে ওকে বলে আমি তো বাড়িওংয়ের থেকে সুন্দর লাগছি। তখন বংজি বলে তুমি বাড়িওংয়ের থেকে কখনো কিউট লাগবেই না। তখন মুচি বলে বাড়িওং তোমাকে অনেক ভালোবাসে, তুমি আগে অনেক কষ্ট ভোগ করেছ, আমি এখন চাই তুমি তোমার জীবন ওর সাথে শান্তিতে কাটাও। পরের দিন হংজুকে কেউ কল করে বলে ও কাংডুকের কেসের একটা ভিডিও দিবে, আর ওর সাথে বিকালে দেখা করবে। অন্যদিকে মুচি জায়সিকের কেস ইনভেস্টিগেট করছিল, আর জায়সিকের সাজা পূরণ হয়ে গিয়েছিল আর ও জেল থেকে মুক্তি পায়। আর যে বাইক সাইকেলার হংজুকে ভিডিও দিতে চেয়েছিল তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর কেউ ওর ল্যাপটপ চুরি করে পালিয়ে যায় যাতে কোনো প্রমাণ না থাকে। তারপর জেলে কিম তার মেয়ের সাথে দেখা করে, তখন তার মেয়ে বলে আপনি আসল খুনি। তখন কিম কান্না করতে থাকে যে নিজের মেয়ে বিশ্বাস করে না, তাহলে পৃথিবীর মানুষ আমাকে কি বিশ্বাস করবে। অন্যদিকে মুচি ইনভেস্টিগেট করতে করতে জায়সিকের মেয়ের সাথে দেখা করত, যাকে বাঁচানোর জন্য ও খুন করেছিল। মুচি ওখানে জানতে পারে ও তার সৎ মেয়ে, আর যাকে সে মেরেছিল সে আসলে তার হাতে তার মেয়েকে বাঁচাচ্ছিল, আর আসল খুনি সে নিজেই ছিল। তারপর মুচি ঘাবড়ে যায় যে জায়সিক তো এখন জেল থেকেও মুক্তি পেয়েছে, আর বাড়িওং ড্যানিয়েলের কাছ থেকে আরেকজনের সাইকোপ্যাথ কনফার্ম হয়েছে তা জানতে পারে, সে ছিল জায়সিক। বাড়িওং আগেই তা জানতো, কারণ ওর উপর আগের থেকেই সন্দেহ ছিল। আর এখন বাড়িওং আর মুচি জানতে পারে যে আসল খুনি কিম না, জায়সিক। পরের সিনে দেখানো হয় বাড়িওং জায়সিককে মারছিল আর বলছিল আমি কতদিন তোমার অপেক্ষা করেছি। মুচি তখন লোকেশন বের করে ওখানে চলে যায়। অন্যদিকে বংজি ওই সাইকেলার যার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখানে যায়, আর ওর ব্যাগ থেকে ফ্ল্যাশ ড্রাইভ পায়। আর এখানেই মাউস ড্রামার এপিসোড 13 শেষ হয়। মাউস ড্রামা তো আমার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে বলবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাউস ড্রামার 14 এপিসোড ইনশাল্লাহ তাড়াতাড়ি আপলোড করা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।